নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশে 16 জন উপদেষ্টা মন্ডলী সদস্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়ে গেল, এবং সরকার গঠনের পরে ভারত থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করে জানিয়েছেন, বাংলাদেশের যিনি সদ্য দায়িত্ব নিয়েছেন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে প্রধান মুখ নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস, উনাকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকারের অধীন যে চলবে সেখানে ভারতের আগের মতোই ভূমিকা থাকবে এবং ভারত আগের মতোই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে টুইট করে জানিয়েছেন। এবং সেই সঙ্গে এই টুইটের যে অন্তর্নিহিত তাৎপর্য সেটা হচ্ছে, বাংলাদেশে যে কোনো সংখ্যালঘুরা হিন্দু হোক আর সেখানে বৌদ্ধ হোক যারাই হোক প্রত্যেককে সুরক্ষার কথাটি তিনি কিন্তু টুইট করে উল্লেখ করেছেন। অবশ্যই টুইটটি আমরা আপনাদের আমাদের স্ক্রিনের পাশে আপনারা দেখছেন, প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে সে দেশের যারা হিন্দু সংখ্যালঘুরা রয়েছে বা অন্যান্য সংখ্যালঘুরা রয়েছে প্রত্যেককেই কিন্তু সুরক্ষা দিতে হবে। আর যদিও আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সংখ্যালঘুরা অসুরক্ষিত বোধ করছে বা এই কথাটা বারবার কিন্তু উঠে আসে, যদিও এই মুহূর্তে ভারতবর্ষ বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের সুরক্ষার বিষয়টি কিন্তু তিনি টুইট করে জানিয়েছেন। আমরা বলছিলাম যে এই যে বাংলাদেশে যেভাবে সরকার বদলের একটা খেলা হলো আমরা দেখলাম, এবং সেখান থেকে হাজিরা কোন রকম প্রাণ বাঁচিয়ে বোনকে নিয়ে ছুটে ভারতে আশ্রয় নিয়েছেন, এখন ভারতে আশ্রয় নিয়েও তিনি ব্রিটেনকে তিনি আবেদন জানিয়েছেন আশ্রয় দেওয়ার জন্য, তারা দিচ্ছে না, কারণ আশ্রয় নিতে গেলে ব্রিটেনে যে সেখানে যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে সরাসরি আপনাকে সে দেশে চলে যেতে হবে, অর্থাৎ মাঝখানে ভায়া আপনি কোনো দেশ হয়ে সে দেশের রাজনৈতিক আশ্রয় আপনি নিতে পারবেন না, এটা হচ্ছে মূল ফান্ডা। অনেকে এটাকে অন্যভাবে বলার চেষ্টা করা হচ্ছে, ব্রিটেন আশ্রয় দিচ্ছে না, ব্রিটেন যে 100 লোক 300 লোক মারা গেছে বাংলাদেশে তাদের কৈফিয়ত চাইছে, নিউজ মিডিয়াগুলোতে উঠছে। আসলে মূল কথা হচ্ছে, সেখানে আশ্রয় চাইতে গেলে, রাজনৈতিক আশ্রয় চাইতে গেলে সেখানে সরাসরি আপনাকে উড়ে সে দেশে গিয়ে পৌঁছতে হবে, অর্থাৎ ভায়া হয়ে মাঝখানে কোনো দেশে স্টপেজ নিয়ে আপনি সে দেশে আশ্রয় চাইতে পারবেন না, এটা হচ্ছে ব্রিটেনের যে নিয়ম সেটা। যাই হোক, আজকে যে আলোচনাতে আমরা বলছি যে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তারপর থেকে আমরা বলতে পারি যে এটা একটা বাংলাদেশের উপর বাড়তি চাপ বলা যায় যে সে দেশের সংখ্যালঘুদের কিন্তু সুরক্ষা দিতে হবে ইউনুস সরকারের অথবা অন্তর্বর্তী সরকারের যে প্রধান, এবং সেখানে অন্তর্বর্তী সরকারের যে 16 সদস্য রয়েছে সেখানে বলা হচ্ছে পাকিস্তান এবং আমেরিকার যারা প্রিয় অর্থাৎ পাকিস্তান এবং আমেরিকা পন্থীর যে গোষ্ঠীটা রয়েছে সেই গোষ্ঠীকে সাথে নিয়েই কিন্তু নোবেলজয়ী ইউনুস মোহাম্মদ ইউনুস যে ছাত্র রয়েছে দুজন, সেই ছাত্রদেরকে নিয়ে কিন্তু মোট 16 জনের একটি উপদেষ্টা মন্ডলী নিয়ে তিনি প্রধান মুখ হিসেবে শপথ গ্রহণ করলেন। সৈয়দ রেজওয়ান হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফামা খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নুরজাহান বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভিয়াকে নিয়োগ দান করেছেন। এবার আপনাদেরকে শোনাচ্ছি প্যারিস থেকে ফিরে এসে মিডিয়ার মুখোমুখি হয়ে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস কি বলেছেন সেটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি। যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত তারা আমার পাশে আছে, এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্ম যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হল আমাদের শপথ, সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাইদের কথা মনে করছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী জীবন, বন্দুকের সঙ্গে দাঁড়িয়ে আছে, এবং তার ঘরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই, বলছি সামনে গিয়ে আছে, আমি বলছি যত বলি না আরো মারতে পারে আমরা আছি, যার কারণে সারা বাংলাদেশ জুড়ে
সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধের বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যক্ত করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন, এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, শাবাস বাংলাদেশ, শাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অবৃদ্ধ নিয়ে যেতে চাই। এই 16 জন উপদেষ্টা সদস্য নিয়ে যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন, সেখানে রয়েছেন তার ওনার দুজন ছাত্র, যারা ওনার নাম প্রস্তাব করেছিলেন এবং যাদের নাম প্রস্তাব পর তিনি রাজি হয়ে দেশে এসে দায়িত্ব গ্রহণ করেছেন। তাদের মধ্যে যাদের নাম উঠে আসছে তারা হচ্ছে, একজন হচ্ছে নাহিদ ইসলাম এবং আসিফ মোহাম্মদ সজীব, তিনি রয়েছেন, তারা দুজন রয়েছেন ওনার যারা স্টুডেন্টস, এই আন্দোলনের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র, যারা প্রধান মুখ এই দুজন ছাত্র, এই ছাত্র তারাও কিন্তু এই কমিটিতে রয়েছেন। এখন দেখা হচ্ছে মোহাম্মদ ইউনূস তিনি অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, সে জায়গায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার ভূমিকা কি থাকে এবং যে অন্তর্বর্তী সরকার সেটার যদিও স্থায়িত্ব সম্পর্কে বলা হয়নি, এক মাস, তিন মাস, তিন বছর সেই বিষয়ে কিছু বলা হয়নি। অবশ্য দেখা হচ্ছে এই সরকার গঠনের পর সারা বাংলাদেশের চিত্রটা কি দাঁড়ায়, এবং তিনি বলেছেন লক্ষ্য হচ্ছে প্রত্যেকের জন্য ডেভেলপমেন্ট করা এবং একটা সরকার যা মানুষকে ভয়ে, মানুষের ভয়ের বস্তু হবে না, মানুষকে পাশে দাঁড়াবে, মানুষের পাশে দাঁড়াবে, ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, প্রত্যেকটা মানুষ অনুভব করতে পারে যে এটা তাদের সরকার। তো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।